সুতরাং সব রাজনৈতিক দলের ভাই এবং বন্ধুদেরকে বন্ধু বানাইয়া ভাই বানাইয়া শত্রু বানাইয়া নয় বন্ধু বানাইয়া অনুরোধ করলাম, আমরা দুই একটা গোলাম, আল্লাহর গোলাম আছি, আপনাদের গোলাম না, আল্লাহর দুই একটা গোলাম আছি, আমাদেরকে একটু হক কথা, শক্ত কথা, কঠিন কথা বলার সুযোগ দিয়েন। আমরা কঠিন কথা বললে আমরাও বাঁচব, আপনারাও বাঁচবেন। তিনবার বিসমিল্লাহ বলে ধুলে কি হয়? পাক হয়ে যায়। বনী ইসরায়েলের শরিয়াত ওদের চরিত্রের কারণে এত কঠিন ছিল, 33 কোটি বার ধুইলো পাক হবে না। আমরা রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, কন্ট্রাক্টারি, হাট বাজারি, চেয়ারম্যানি, মেম্বারি রোজা রেখে সব করতে পারবো, কোনো গুনাহ হবে না, রোজার সওয়াব কমবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না, আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। যদি রোজা রেখে ডাক্তারি না করা যেত অবস্থা কি হইতো? যদি রোজা রেখে মাস্টারি না করা যাইতো কাজটা কেমন হইতো? রোজা রেখে মাস্টারি, ডাক্তারি, দোকানদারি, কন্ট্রাক্টারি, চেয়ারম্যানি, মেম্বারি সব করা যাবে, রোজার কোনো ক্ষতি, সওয়াবের কোনো কম? অথচ বনী ইসরায়েলের রোজা রেখে কথা বলা যাবে না, বন্ধ, জবান বন্ধ, সব কাজ করা যাবে না। তাহলে তাদের শরিয়াত কঠিন না আমাদেরটা কঠিন? আমাদের শরিয়াত সহজ, তারপরও পাবলিক রোজা রাখে না, আর কঠিন বানায় দিলে কি হইতো আল্লাহই ভালো জানে। তাহলে কয় কাজ আল্লাহর অপছন্দ আবার বলি, কয় কাজ আল্লাহর পছন্দ? অপছন্দের মধ্যে কাজ দ্বিতীয় নম্বর হলো প্রশ্ন বেশি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, রহমতের নবী চেহারা লাল হলো, হুজুর বলেন দেখো এত প্রশ্ন করবে না, এত প্রশ্ন করবে না, আল্লাহ তাআলা আমাকে শরীয়তের পাওয়ার দিয়েছে, সারে বানিয়েছে, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি একবার যদি হ্যাঁ বলতাম কিয়ামত পর্যন্ত আমার পয়সাওয়ালা আর্থিক সচ্ছল বড় লোক উম্মতের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন তিন কাজ আল্লাহর কাছে অপছন্দ, তার মধ্যে অপ্রয়োজনীয় কথা, বেহুদা কথা, অধিক কথা বলা, বেশি কথা বলা, কথার পরিপ্রেক্ষিতে কথা বলা, এইটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ। অধিক পরিমাণে প্রশ্ন করা, এটাও আল্লাহ তাআলার কাছে অপছন্দ। আর হলো ইজাআতুল মাল, সম্পদ অপচয় করা। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এর পাহারাদার, চৌকিদার, টাকা পয়সা দিয়েছে বলেই মদ খাবেন না, টাকা পয়সা দিয়েছে বলেই জুয়া খেলে খেলে টাকা নষ্ট করবেন না, কথা ঠিক কিনা বলুন? টাকা পয়সা আল্লাহ দিয়েছে বলেই ফুটাঙ্গিরি দেখায়, ফুটঙ্গিরি দেখায়, দেখা গেল বিবাহ হইতেছে মেয়ের, 7 দিন পর্যন্ত আলোক সজ্জা, পাশের বাড়ি এলাকায় ওরা করছে 7 দিন, আমরা কি ছোট লোক নাকি, আমরা করব 17 দিন। এরকম অসুস্থ প্রতিযোগিতা এলাকায় আছে না নাই? অপ্রয়োজনীয় অহেতুক বেহুদা খরচ আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তুবাদদিরু তাবযীরা, সূরা আল ফুরকান 25 নম্বর সূরা, ওয়ালা তুবাদদিরু তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ সম্পদ দিছে বলেই অহেতুক বেহুদা খরচ করবে না, বেহুদা খরচকারী হলো আল্লাহর কি, শয়তানের, বলুন শয়তানের ভাই, শয়তানের ভাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহর রশিকে মজবুত করে ধরতে হবে, আল্লাহ এটা পছন্দ করে। তিন কাজ আল্লাহর পছন্দ, আল্লাহর ইবাদত, তার সাথে কাউকে শরিক না করা, আল্লাহর কোরআন রসুলের হাদিসের রজ্জুকে কি করে ধরা, মজবুত করে ধরা। আর হলো ন্যায়পরায়ণ শাসক অথবা উলুল আমর, এদের নির্দেশ মোতাবেক চলা। তিন নম্বরে তিন কাজ আল্লাহর অপছন্দ, অধিক পরিমাণে কথা বলা, অহেতুক কথা বলা, বেহুদা কথা বলা, আর হলো অধিক সওয়াল করা, মাল সম্পদ অপচয় করা। লোকদের জায়গা হচ্ছে না, একটু এদিকে জায়গাস, একটু সামনের দিকে, প্লিজ একটু সামনের দিকে এগিয়ে আসুন, আর মহাব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ।
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সময় আস্তে আস্তে গিয়ে যাচ্ছে এশার সালাতের পরেই আমি যাকে বাবার মতো শ্রদ্ধা করি অল্প বয়সে আমার বাবা টেকেরাটের মরহুম আল্লাহর ওলি এই অঞ্চলে আসতেন অসংখ্য আলেমরা তার murid ছিল টেকেরাটের মরহুম পীর সাহেব দেলোয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহে আমার বাবা অল্প বয়সে মারা যাওয়ার পর যাদের কাছ থেকে আমি বাবার স্নেহ এবং দোয়া বাবার স্নেহ এবং দোয়া যাদের কাছ থেকে পেয়েছি বাবার ভালোবাসা বাবার মায়ার নজর যাদের থেকে পেয়েছি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন হলো আল্লামা লুৎফুর রহমান সাহেব এজন্য আমি হৃদয় থেকে তার কাছে খুবই বিনীত খুবই বিনীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লোক বলেছেন আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া না করলে দুনিয়া আমার আশা হতো না দোয়া বড় দামি জিনিস আচ্ছা বলেন তো নবী বড় না সাহাবী বড় কথা বলে না নবী বড় না সাহাবী বড় আল্লাহর নবীর কাছে ওমর গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাবে আল্লাহর নবীর কাছে ওমর গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাবে হুজুর উল্টা বলতেছে ওমরকে ওমর ওমর যখন তুমি মকবুল যে সকল জায়গায় দোয়া কবুল হয় যেমন সাফা মারওয়ায় দোয়া কবুল হয় তারপরে খানায় কাবা যেই মাকাম ইব্রাহিমের সামনে মুলতাজিমের সামনে দোয়া কবুল হয় তারপরে জামরায় জামারাতের ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় জামরায় রমি করার পরে দোয়া কবুল হয় কিছু কিছু জায়গা আছে দোয়া কবুল হওয়ার জায়গা আরাফাতের ময়দানে সূর্য ডোবার আগে দোয়া কবুল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছে ওমর তুমি তো হজে যাচ্ছ যেই যেই জায়গায় দোয়া কবুল হয় আমাদের জন্য ওই জায়গায় দোয়া করতে ভুলবে না আল্লাহু আকবার রাসূল দোয়া চাইতেছে কার কাছে চিন্তা করছেন আপনি আর আমার দেশের কিছু পুঁটি মাছ মার্কার লোকজন আছে চিন্তা করে আমি তো অনেক বড় আবার দোয়া কার কাছে চাইব এরকম চরিত্র আমাদের মধ্যে কিছু লোকের আছে আল্লাহ মাফ করুন বলেন আল্লাহুম আমিন এই এই বদ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করুন সুতরাং দোয়া বড় জিনিস দোয়া নেওয়ার চেষ্টা করবেন আর একটা জিনিসকে জমের মতো ভয় পাবেন জম জমের মতো করোনা ভাইরাসের থেকে এক কোটি গুণ বেশি ভয় পাবেন তার নাম হলো মজলুমের বরদোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে মুআয বিন জাবালকে যখন ইয়ামানের ভাইসরয় ইয়ামানের যখন গভর্নর শাসক করে পাঠাচ্ছেন বিশ্বনবী একটা বক্তব্য দিয়েছিলেন গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হাদিসের মধ্যে তা থাকবে আল্লাহ নবী বলেছিলেন মুআজ ইয়া মুআজ ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়াত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব ও মুআজ কোন মানুষের উপরে জুলম করবে না অবিচার অত্যাচার করবে না মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই আজ হোক কাল হোক দুই দিন আগে হোক আর দুই দিন পরে হোক আল্লাহর কাছে সেটা যাবেই যাবে যাবেই যাবে আল্লাহ তাআলা সেটা কবুল করবেই করবে এইজন্য দোয়া চাইবেন আর বড়দোয়া থেকে কোথায় থাকবেন দূরে থাকবেন আল্লাহ কবুল করুন আজকে আমাদের মূল ওয়াজের টার্গেট হচ্ছে ঐক্য মুসলিম উম্মার ঐক্য সেজন্য সূরা আলে ইমরান থেকে 102 3 4 এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি বন্ধুরা আমার মুরব্বীরা আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো আল্লাহর রশি কোরআনকে মজবুত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না আর দুই নম্বরে হলো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সমাজের ভিতরে কিছু লোক থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে অন্যায় অসৎ কাজে নিষেধ করবে সৎ কাজের আদেশ দেবে
অন্যায় সৎ কাজে নিষেধ করবে এরকম সমাজে কিছু লোক থাকা দরকার আমার ভাইরা আমি সব দলের ভাইদেরকে বলি একটা কথা বলি ভাই হিসাবে বন্ধু হিসাবে শত্রু হিসাবে না আপনাদের অভিভাবক হিসাবে রাজনৈতিক পার্টি হিসাবে না একটা কথা বলি হৃদয়ের কান দিয়ে আমার কথাটা শুনুন দিলের মধ্যে কথাটা নেন প্লিজ আমরা মাঝে মাঝে কিছু আলেমেরা দুই একটা শক্ত কথা আপনাদের কাছে বলি আমরা অস্বীকার করি না বলি আপনারা রাগ হইয়েন না কেন হবেন না জানেন আমরা গুনাহগার পাপী নিকৃষ্ট আপনারাও কিন্তু আকাশের ফেরেশতা না এই যে সমাজের এই হক সৎ কাজের অন্যায়ের বিরুদ্ধে কথা আমরা বলি দেখে আপনারাও বেঁচে আছেন আমরাও বেঁচে আছি যদি সৎ কথাগুলি অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে কঠিন কথা আমরা বন্ধ করে দেই আপনারাও বাঁচবেন না আমরাও বাঁচব না তাহলে দুই সাইডটা কথা আপনাদের দিলে একটু আঘাত লাগে লাগুক কঠিন দুই একটা কথা বলেও যদি আপনারা বাঁচেন আমরা বাঁচি ভালো না মন্দ আর যদি আমাদের মুখ বন্ধ করে দিলেন আমরা আপনাদের ভয়ে কঠিন কোনো কথা বললাম না তাহলে কিন্তু গজব আল্লাহর আমাদের উপরে আসবে আপনাদের উপরে আসবে যদি বিশ্বাস না হয় আরবি তো আপনারা কোরআন হাদিস পড়তে পারবেন না এলাকায় জুমার নামাজের মসজিদ আছে না নাই আছে তো জুমার নামাজ পড়তে যান তো আচ্ছা জুমাবার আজকে কিবার গেল শনিবার আর সাত দিন পরে জুমাবার আসবে এই জুমার মসজিদ একটু আগে আগে যাবেন বাংলাদেশের শতকরা ৮০টা মসজিদে একটা জুমার খুতবার কিতাব আছে খুতবাতুল আহকাম শতকরা কয়টা মসজিদে আছে এই কিতাবটার লেখক হলো এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম তার নাম হলো হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী সবাই পড়েন রহমাতুল্লাহি এখন এই যে আল্লাহর বান্দা উনি তো কোনো দলীয় ছিলেন না কি মনে হয় আপনাদের কাছে দলীয় ছিলেন দলীয় ছিলেন না শতকরা ৮০টা মসজিদে যে কি খুতবার বই পাবেন এই হাকিমুল উম্মতের লেখা ওই খুতবার কিতাবের ভিতরে একটা খুতবা আছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহর মেহরবানি আপনারা আরবি না হোক বাংলা তো পড়তে পারেন উপরে আরবি নিচে লেখা আছে বাংলা উপরে লেখা কি নিচে লেখা কি আপনারা বাংলাটা খুলে পড়বেন সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এটা খুলে পড়বেন বনি ইসরাইলের একটা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালো ফেরেশতারা হলো আধুনিক যুগের কম্পিউটারের সফটওয়্যার যেই সফটওয়্যার যেই কাজে বানানো হয়েছে তার বাহিরে সফটওয়্যার কিছু বোঝেও না কিছু করেও না সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতারা হলো কি কম্পিউটারের সফটওয়্যার যেই ফেরেশতারে যে কাজে বানাইছে এর বাহিরে সে কিছু বোঝেও না কোন ফেরেশতা ওর বাহিরে আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করেও না এখন একদল ফেরেশতা আল্লাহ পাঠাইছে একটা এলাকাকে গজব দিয়া উল্টায় দেওয়ার জন্য মানুষের চেহারা পাল্টায় দিয়া এলাকাকে গজব দিয়ে উল্টায় দেবে এখন ফেরেশতা ওই এলাকার মধ্যে একটা ইবাদতখানা একটা ইবাদতখানা ওই ইবাদতখানার মধ্যে ফেরেশতা ঢুকছে ঢুকে দেখে ৮০ বছরের একজন লোক বা তার থেকে বেশি বয়স ৮০ বছরের ভিতরে তার জীবনে কোনো মুস্তাহাবের খেলাপ নাই দিনভর রোজা রাখে রাত জেগে ইবাদত বন্দিগি করে দিনভর রোজা রাখে রাত জেগে কি ইবাদত বন্দিগি করে সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল এখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ ফেরেশতারা মনে করছে তাদের ভুল হয়েছে ভুল এলাকায় ঢুকছে উনি বাবা ৮০ বছরের আমল নামায় ফরজ ওয়াজিব তো দূরের কথা কিসের খেলাফ নাই মুস্তাহাব মানে করলে সওয়াব আছে না করলে গুনাহ নাই মুস্তাহাবের খেলাফ নাই এই অবস্থা দেখে ফেরেশতারা অস্থির হয়ে গেছে আল্লাহর কাছে বলে বারেলাহি আমরা তো ভুল করলাম কোন এলাকায় আসলাম আল্লাহ এই এলাকায় ইবাদত খানে একজন আবেদ আছে যার আমল নামার মধ্যে গুনাহ নাই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও ফেরেশতারা
ও ফেরেশতারা গজব দিয়া আগে ওই আবেদকে গজব দিয়া চেহারা পাল্টায় দাও আগে আমার গজব দিয়া ওদের ওই আবেদকে ধ্বংস করো ওই বুজুর্গ ওই ওলি আল্লাহকে আগে ধ্বংস করো তারপরে এলাকাটা গজব দিয়া উল্টায়া দাও এখন ফেরেশতারা হাত তুলে ফরিয়াদ করে বারে ইলাহি আপনার হুকুম লঙ্ঘন করার ক্ষমতা তো ফেরেশতাদেরকে দেন নাই বারে ইলাহি আপনার হুকুমের খেলাফ করার ক্ষমতা কারো নাই আয় বারে ইলাহি আপনার হিকমতটা আমরা বুঝতে চাই এই নির্দেশ আপনি কেন দিলেন আল্লাহ কয় শোনো ফেরেশতারা তোমাদের বোঝার জন্য বলি সমাজের ভিতরে অনাচার অবিচার পাপাচার জুলুম এই আবেদ শুধু মসজিদের ভিতরে ইবাদতখানার ভিতরে ইবাদত করে বন্দী করে আর খায় ঘুমায় কিন্তু সমাজের এই বিষয় নিয়ে কোনো চিন্তা করে না কথা বলে না এই জন্য আমি আল্লাহ অসন্তুষ্ট হয়েছি এই জন্য আমি আল্লাহ অসন্তুষ্ট হয়েছি ওরে আগে গজব দিয়া শেষ করে দাও এরপর এলাকাটারে গজব দিয়া উল্টায় দাও সুতরাং আমার সব দলের ভাইদেরকে বলি আপনারা আমার বন্ধু কোরআন খাতি নিয়ে আল্লাহর কসম করতেছি আল্লাহর জাতে পাকের কসমকে বলছি ও ভাইরা আপনি আওয়ামী লীগ হন ছাত্রলীগ হন যুবলীগ হন আপনি বিএনপি জাতীয়তাবাদী দল যুবদল ছাত্র দল হন জামাতের লোক হন হেফাজতের লোক হন তরিকাতের লোক হন তবলিগের লোক হন আপনার আল্লাহর কসম দিয়ে বলি আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু মাঝে মাঝে আমাদেরকে দুই একটা কঠিন কথা বলার সুযোগ দিয়েন আমাদের মতো দুই চারটা নাফরমান গোলাম আমাদের মতো দুই চারটা পাপি আল্লাহর গোলাম সমাজে জীবনের ভয়কে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে আমরা কথা বলি এই জন্য আমরাও বেঁচে আছি আপনারাও বেঁচে আছেন আমরাও বেঁচে আছি আপনারাও বেঁচে আছেন যদি আমাদের এই জবান আপনারা বন্ধ করে দেন ক্ষতি শুধু আমাদের হবে না আপনাদেরও হবে আমরাও আল্লাহর কাছে ধ্বংস হব আল্লাহ করোনা ভাইরাস দিয়া গজব দিয়া আমাদের মতো মোল্লা মৌলবি মুন্সিগুলারে ধ্বংস করবে সেই সাথে সাথে আপনাদেরকেও ধ্বংস করবে কথা ঠিক না বেঠি সুতরাং মাঝে মাঝে দুই একটা শক্ত কথা আমরা বলি বলতে দিয়েন দেখেও না দেখার ভান করে চলে যাইয়েন শুনেও না শোনার ভান করে চলে যাইয়েন আরে হুজুর বলছে আলেম বলছে বলুক সবগুলো যদি দোষ ধরতে যান আর কথা যদি আমরা বন্ধ করেই দেই ক্ষতি কিন্তু একা আমাদের হবে না আপনাদেরও সমাজের হবে জাতির রুনা ইলাল খাইর তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমাদের কথা যদি আপনাদের গায়ে আগুন ধরায় সহ্য করে থাকেন আমাদের কথা যদি আপনাদের হৃদয়ে আঘাত করে সহ্য করে থাকেন আল্লাহ আপনাদেরকেও বাঁচায় দেবে আমাদেরকেও বাঁচায় দেবে না হলে আল্লাহর কসমে আমরাও পড়ব আল্লাহর কসম আপনারাও করবেন আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শত্রু নই বন্ধু বন্ধু আমরা শত্রু না বন্ধু কথা কয় না আমরা শত্রু না বন্ধু সুতরাং দেখেন না সংসারে পাঁচটা ছেলে আছে একটা ছোট ও একটু বুজমান গুলো এদিক সেদিক করে একটা একটু উল্টা পাল্টা করে বাপ মায় দেখেও না দেখার ভান করে আচ্ছা করছে করুক সুতরাং আমাদের সব কথা আপনারা শুনবেন না কিছু কিছু কথা স্যার দোকানে বসে শুনবেন এক কান দিয়ে শুনে আর কান দেবে আচ্ছা হুজুর বলছে বলুক আমাদের মুরব্বী হুজুর বলছে নায়েবে নবী ওয়া রাসাতুল আম্বিয়া আলেম বলছে আচ্ছা বলুক সব কথা শোনা দরকার নাই এটা বাদ দে এটা ডিলিট করে দে আসেন এরকম ডিলিট করে দেয় না দু একটা কথা আমাদেরকে মাঝে মাঝে বলতে দিয়ে একটু হয়তো আপনাদের আঘাত লাগবে লাগুক আপনারাও বাঁচলেন আমরাও সমাজ সবাই বাঁচলো এই কথাগুলোর দরকার আছে না নাই কোথায় পাইলাম কোরআনে আর হাদিসে যে আছে আপনারা তো হাদিস পড়তে পারবেন না বলছিলাম বাংলাদেশের শতকরা 80টা মসজিদে একটা কিতাব আছে নাম কি কিতাবটার খুতবাতুন আর কথা কয় না খুতবাতুন আহকাম কার লেখা
হাকিমুল উম্মত আশরাফুল থানভি রহমাতুল্লাহি লেখা আরবি না পড়লো বাংলাটা পড়িয়েন খুতবার মধ্যে একটা খুতবা তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এবার আসেন সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم الله تعالى বলেন তোমরা তাদের মত হইও না যাদের কাছে স্পষ্ট নিদর্শন এসেছিল তারপরও তারা আলাদা আলাদা হয়ে গেছে পৃথক হয়ে আছে তাদের মত হইও না যদি এমন কি হয় তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি নাউযু বিল্লাহি এই আয়াতটা বনী ইসরাইলদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীতে একটা জাত যার নাম বনী ইসরাইল চরিত্র এত ভালো এত ভদ্র যে একদম লক্ষ্মীপুরের জিলাফির মতো সোজা লক্ষ্মীপুর জিলাফি কি সোজা না আরে আমাদের মাদারীপুর গোপালগঞ্জের জিলাফি বেকা আপনাদের এলাকার জিলাফি তো সোজা নাকি আপনাদেরটাও বেকা তাহলে তো ঠিক হলো না চরিত্র হলো একেবারে জিলাফির মতো কোন জাত আরে কথা কয় না কোন জাত বানী বানী ইসরাইল এখন দেখেন আল্লাহ তাআলা কত নিদর্শন দেখাইলো এরপর উল্টাই চলে মুসা আলাইহিস সালাম তার সঙ্গে তারা চলতেছে তিন দিক দিয়ে ফেরাউনের লোকজন ঘেরাও করছে সামনে হলো উত্তাল সমুদ্র এখন যাবে কোথায় মুসা আলাইহিস সালাম চিন্তা করে আল্লাহ জাতি যে কি কঠিন যদি বিপদ আবার তাদের উপরে আসে তাহলে তো আমারে ধরবে মুসা এই বিপদ তোমার জন্য হইছে কিছু হইলি তারা আমারে দোষ দেয় আল্লাহ এখন করি কি আল্লাহ কে মুসা তোমারে ময়দানে নামায় দিয়ে আমি আল্লাহ কি তামাশা দেখতেছি আরে আমি আল্লাহ আসমাউ আরা আমি আল্লাহ সব দেখি শুনি এত ভয় পাও কেন ভয়ের কোনো কারণ নাই ভয় পাইও না তিন দিকে ফেরাউনের সৈন্য তোমার ঘিরে রাখছে সামনে উত্তাল দড়িয়া আরে আমি আল্লাহ আছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মান কানা লিল্লাহি কান আল্লাহ লাহু ভয় পাইও না তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে আঘাত করো মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে আঘাত করলেন বারোটা রাস্তা হইল কয়টা রাস্তা আচ্ছা বারোটা রাস্তার দরকার কি একটা হইলি তো চলতো বড় হাইওয়ে রাস্তা একটা হইলে চলে না বারোটা হয়েছে কারণ হলো ওই যে বলছিলাম চরিত্র কিসের মতো জিলাফির মতো পেঁচানো চরিত্র এখন যদি এক রাস্তা হয় তা কিলাকিলি লাগবে কারা আগে যাবে এই ভুইয়ার আগে যাবে না পাটোয়ারির আগে যাবে ফাটোয়ারির আগে যাবে না চৌধুরীর আগে যাবে আগে যাবে কারা পাশে যাবে কারা লাগলো কিলাকিলি আর মারামারি সমাজে এরকম লাগে কি লাগে না মারামারি হয় কি হয় না দলে দলে গোত্রে গোত্রে বংশে বংশে এখন মুসা আলাইহিস সালাম জানে যে জাতি তো এরকম যদি কোনো জাতি আগে যায় ওরা আগে গেল কেন ওরা তো ছোট লোকের জাত আমরা কি ছোট লোকের জাত নাকি ওরা আগে গেলে আমরা কেন যেতে পারবো না আমরা কি উড়ে আসছি নাকি ওরে বাপরে কি ভাবটা অন্যরকম মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি আমার একটু হেফাজত করেন এমন কিছু করিয়েন না যাতে ওরা আমার একটা প্যাসের মধ্যে ফেলে আল্লাহকে মুসা তুমি চিন্তা করিও না গোত্র বারোটা রাস্তা হবে বারোটা যেমনি ইচ্ছা ঘুমায় ঘুমায় যা শুয়ে শুয়ে যা বসে বসে যা যেমনে মনে নয় তেমনে যা আগে দরকার আগে যা পরে দরকার পরে যা তারপর ঠেলা ঠেলি মারামারি করিস না গোত্র কয়টা রাস্তা কয়টা এখন বার রাস্তা ঠেলা ঠেলি না যার যার রাস্তা শেষে চলস আবার কেউ বলতে পারে ওরা কেমন আছে আমরা তো দেখি না দুই রাস্তার মাঝখানে কিলাকিলি যেন না করে পানি দিয়ে আল্লাহ তাআলা স্বচ্ছ কাঁচের দেয়াল বানিয়ে দিয়েছে এই রাস্তার লোকেরা ওদেরকে দেখে ওই রাস্তার লোকেরা এদেরকে দেখে দরিয়া পার হচ্ছে কি সুন্দর রাস্তা একদম এশিয়ান হাইওয়ে পার হইয়া ওপারে যখন গেছে এখন ফেরাও এসে দেখে আরে দরিয়ার মধ্যে এত সুন্দর রাস্তা এটা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী আগে কবে বানাইছিল আরে আমি তো এটা আগে দেখি নাই এত সুন্দর রাস্তা আমার পূর্বপুরুষেরা কবে বানাইলো দরিয়ার মধ্যে এই তাড়াতাড়ি নামাম এই ডাবল মার্স পিছনের লোকজন বলতেছে ফেরাউন নেমে গেল তার সাথে সাথে লোকজনও নামস মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে ওপার উঠে গেছে অলরেডি অলরেডি উঠে গেছে ফেরাউন তার লোকজন নিয়ে মাছ দরিয়া যখন আসছে পানি কয় আল্লাহ
এতক্ষণ তো পয়গাম্বর আর তার সাথীদের খিদমত করছিলাম, এখনো কি করব? আল্লাহকে তোমরা কি করতে চাও? আল্লাহ আপনি যদি হুকুম দেন ফেরাউনের একটু কদম মুছি করতে চাই। আল্লাহ কয় ঠিক আছে করো, শুরু হইল এবার কদম মুছি। আহারে শুরু হইল কদম মুছি, একবার ওঠে একবার ডুবে। এখন ফেরাউনকে ওই যে চরিত্র কিসের মতো, এখন কয় কি, হ্যাঁ এত সুন্দর রাস্তা, পানি হঠাৎ করে আসলো কেন? এটা মুসার ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? কি সুন্দর রাস্তা, ক্লিন রাস্তা, কি বড় রাস্তা, হঠাৎ করে পানি এসে ভরে গেছে, এটা মুসার ষড়যন্ত্র। কি করতে হবে এখন? তো বাঁচার উপায় নাই। তো আমান্তবে রব্বে হারুনা ওয়া মুসা, কয় যে আমি মুসা আর হারুনের রবের উপর ইমান আনলাম। আল্লাহকে ফেরেশতারা দেখ কত বড়, কত বড় নাড়া, কত বড় শয়তান, এখনো বলে না আমি আল্লাহর উপরে আমার রবের উপর ইমান আনলাম, এখনো কয় কার রবের উপরে? মুসার। আমি মুসার হারুনের রব, ওর রব না। এই পানি আচ্ছা মতো সুবা সুবা আচ্ছা মতো, তবে মুখ যেন হা করতে না পারে, আমার নাম দ্বিতীয়বার যেন নিতে না পারে, ভালো করে চুবা। বাস সমানে সুবানো শুরু হলো। আল্লাহ কয় আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। বন্ধুরা আমার অনেক লম্বা কথা, যা হোক মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে ওপারে চলে গেছে। এখন তারা গিয়া কয় কি, মুসা এই শোনেন আমরা আসি নাই, আপনার আল্লাহ আপনার প্রয়োজনে আনছে। দেখছেন কত বড় তেড়া, আমরা আসি নাই আপনার আল্লাহর দরকার হয়েছে তাই আপনি রাস্তা বানাই আমাদেরকে আনছেন। শোনেন আমরা ওই আলু লাগানো, ওই টমেটো লাগানো, ওই ডাল চাল লাগানো, গম লাগানো এই ঝামেলা করতে পারবো না, আপনার আল্লাহ আনছে, দায় আপনার আপনার আল্লাহ, খাওয়াইলে খাওয়ান না খাওয়াইলে নাই। দেখছেন নি মুসা আলাইহিস সালামকে, আল্লাহ আপনি তো রহমান রহিম খালেক মালেক রাজ্জাক, এখন এতগুলো লোক না খেয়ে থাকবে। আল্লাহকে মুসা কি আর করার, আমারে দায় ঠেকাইছো, যাও আমার পক্ষ থেকে নিদর্শন পৃথিবীর কাউরে যা দেই নাই তা দিলাম, যা ওদেরকে ঘরে বসে থাকতে কম, আসমান থেকে মান্নার সালুয়া আসমানি খাবার দিতেছি। এত কিছু খাওয়ার পর চরিত্র কি সোজা হয়েছে? ওই কুত্তার ল্যাস নাকি 12 বছর ভরে রাখছিল পাইপ আর সুঙ্গার মধ্যে, বাইর যখন করছে আবার যেই আবার যেই। আল্লাহ কয় শোনো বান্দারা, বক্তব্য আমার শেষ, শোনো আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমাদের কাছে নিদর্শন রেখেছি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন আছে কোরআন আর হাদিস। এই নিদর্শন পাওয়ার পর এই মুসলমান পরস্পর বিচ্ছিন্ন হইও না, পৃথক হইও না, আলাদা হইও না, মারামারি হানাহানি কাটাকাটি করিও না। আসুন আজকে মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজন, ঐক্যের প্রয়োজন। কোরআন যে জাতির কাছে আছে, সুন্না যে জাতির কাছে আছে, সে জাতির ঐক্য না থাকার কারণে তাম পৃথিবীতে দিক দিগন্তে মুসলমান মার খাচ্ছে। 150 কোটি মুসলমান, 313 জন মুসলমান বদরের প্রান্তরে বিজয়ী হয়েছিল, মাত্র অল্প কিছু সংখ্যক মুসলমান ওহুদের ময়দানে বিজয় এনেছিল বিশ্বনবীর হুঙ্কার, বিশ্বনবীর হুকুম না মানার কারণে। বদরের প্রান্তরে ওহুদের প্রান্তরে চরম শিক্ষা আল্লাহ তাদেরকে দিয়েছে। পৃথিবীর সব জায়গায় মুসলমান সংখ্যার বলে বলিয়ান হয় নাই, ইমানের বলে বলিয়ান হয়েছে। দুনিয়ার সব মুসলমান ভাই ভাই, দুনিয়ার সব মুসলমান ভাই ভাই, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাম পৃথিবীর মানুষকে, আমরা অস্ত্র দিয়ে নয় বিশ্বনবীর আদর্শ দেখিয়ে আমরা গোটা পৃথিবী আবার জয় করে নেব ইনশাআল্লাহ। আমাদের কি হওয়া দরকার, কি হওয়া দরকার, ও এক হওয়া দরকার মুসলিম মিল্লাত। আজকে আসুন ভেদাভেদ ভুলে যাই, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনা। ওই বনি ইসরাইলের উপরে আমি আল্লাহ যেরকম বাইয়্যিনাত দিয়েছিলাম, দলিল দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহর নিয়ামত দেখার পরও বনি ইসরাইল লাভারবাণী করেছিল, এই উম্মতে মুহাম্মাদি আমার বিশ্ব নবী, আমার রহমতের নবী, আমার হাবিবে পাকের উম্মতেরা তোমাদের কাছেও নিদর্শন আছে, তোমরা পৃথক হয়ে যেও না, দলে দলে ভাগ হইও না, গোত্রে গোত্রে ভাগ হইও না, টুপিওয়ালা টুপিওয়ালা ভাগ হইও না,
তরিকা ওয়ালা তরিকা ওয়ালা ভাগ হইও না দিন ওয়ালা ভাগ হইও না ঐক্যবদ্ধ হও গোটা পৃথিবীর মুসলমান যদি এক হয় সুন্নাত তরিকায় চলে বোমাবাজি সন্ত্রাস রাজনীতি করে বিশ্ব বিজয় করা লাগবে না রহমাতুল লিল আলামিনের আদর্শ দিয়ে গোটা পৃথিবী আমরা মুসলমান জয় করে ফেলতে পারব এ মুসলমান বিশ্বনবীর শিক্ষা দিয়ে গোটা পৃথিবী জয় করেছে সুতরাং বন্ধুরা আমার আসুন আসুন মুসলমান মুসলমান ভাই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ